মারে বানাই ছেড়ে কাঞ্চা লোহারে বানাই ছেড়ে খাটি সোনা দয়াল গুণ মনি রে গুরু পরস মনি রে লোহারে বানাই ছেড়ে খাটি গুরু পরস মনি রে লোহারে বানাই ছেড়ে খাটি গুরুর চরণ যে করে সাধন দেখো বিনা দুধে দই পাতাইয়া তো হইলাছে রাধে রাধে গুরুর চরণ যে করে সাধন বলে বলছে বিনা দুধে দই পাতাইয়া তুলাইছে মাখন দুধ নাই বিনা দুধে দই পাতান যায় কি করে আবার সেই দইতে আবার মাখন তোলা যায় কি করে গুরুর কৃপা গুরুর কাছে জানতে হবে আর গুরুর চরণ যে করে সাধন দেখো বিনা দুধে দই পাতাইয়া তো হইলাছে সকলে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা জানে যে পরশ পাথরের সাথে যদি লোহাও থাকে সেই লোহা সোনা হয়ে যায় তো এই সংসারে যদি আমরা মায়াবদ্ধ জীব শ্রী গুরুদেব যে পরশ মণি সেই গুরুদেবের সাক্ষাৎ তার সঙ্গ যদি নেওয়া যায় সাধুসঙ্গ তাই এই মায়াবদ্ধ জীব মায়া থেকে অতিক্রম করে সোনা হয়ে গুরুদেবের সাথে বা সাধুসঙ্গে আমার রাধা গোবিন্দের লীলায় প্রবেশ করতে পারে তাই বলছেন দ্বিতীয় বল প্রেম বাগানে যার ফুটেছে ফুটেছে ফুল দেখো অনানন্দে অমর এসে তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি
লুসা কয়ে শোন রে পাগল মায়ন, ও তুই সরল করল মিশাইয়া হারালি রতন রে হারালি রতন। কালুসা কয়ে শোন রে পাগল মা, তুই সরল গহরল মি সাইয়াহারালি রতন। এইভাবে সরল হইয়া থাকে যেই জন, বানাই রে